ঘরে থাকার নির্দেশ অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে এখনও মানুষ প্রবেশ করছে রাজধানীতে। জনগণকে সচেতন করতে জরিমানা সহ নানা উদ্যোগ নিলেও সাধারণ মানুষের প্রবেশ ঠেকাতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। আরো জানাচ্ছেন আপিল মাহমুদ। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে রাজধানীর উত্তরার রাজমনি থেকে গাজীপুরের টঙ্গীতে বাজার করতে এসেছেন আহমেদ হোসেন। অল্প দামে পণ্য কিনতেই তার মতো অনেকেই সামাজিক দূরত্ব অমান্য করে ঢাকা থেকে যাচ্ছেন গাজীপুরের বাজারগুলোতে। ওদিকে পাওয়া যায় না, আর ওদিকে যাওয়ার পর যায় বেসন এখানে 80 টাকা, ওখানে হচ্ছে 160 টাকা। তাহলে কি করবো এখন? আমরা দরিদ্র মানুষ, এখন তো আমাদের লাগবো। কি করবো বাচ্চাদের জন্য, বুঝছেন না? বাচ্চারা খাইবো, আর রোজা আসছে না, রোজা খাওয়া লাগবে না। কিছু বাইক ও রিক্সাতেও গাদাগাদি করে যে যেভাবে পারছেন প্রবেশ করছেন রাজধানীতে। নিষেধাজ্ঞা সত্ত্বেও নানা অজুহাতে ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলে ঢাকায় প্রবেশ ও বের হচ্ছেন মানুষ। সোয়াসুই বলতে কোনো কিছু নাই, আল্লাহ তাআলা যেভাবে চাবে সেভাবে হবে, আর এটা মানুষ কোনদিন ঠেকাতে পারবে না। তাড়াহুড়া বাড়িতে যাইতে হইব তো, যার কারণে এখন মনে করি আমার মানা হয় নাই, এটা আমি মানি নাই। এখন হাউসবিল্ডিং থেকে আসা, এখন এত দূর থেকে হাঁটে তো যাওয়া সম্ভব না গাজীপুরা, যার কারণে এই যানবাহন ওঠা। তবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে তৎপর র‍্যাব পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা। যেসব গাড়ি অপ্রয়োজনে বের হয়েছে তাদের রাজধানীর প্রবেশ মুখেই ফিরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 20টার মতো মামলা হয়ে গেছে অলরেডি, এবং বর্তমান নতুন আইনে সেই মামলাগুলো হয়েছে, জরিমানার পরিমাণও বেশ ভালো। তো আমরা চেষ্টা করতেছি লোকজনকে সচেতন করার জন্য এবং বের না হওয়ার জন্য। দিন যতই যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে বাইরে বের হওয়ার প্রবণতা ততই বাড়ছে, তাই যতই তৎপরতা বাড়ানো হোক না কেন, সাধারণ মানুষ সচেতন না হলে করোনার বিস্তার ঠেকানো সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ত্রাণ বিতরণে উপজেলা চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কোনো ধরনের অনিয়ম এবং বৈষম্য সহ্য করা হবে না বলে আবারও সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো ধরনের বাধা ছাড়াই বিএনপি নেতারা ত্রাণ বিতরণ করছেন বলেও মন্তব্য করেন তিনি। তার মতে বিএনপির এই অভিযোগ ভিত্তিহীন। রাজধানীতে সরকারি বাসভবনে গণমাধ্যমকে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অমানবিক কাজ যারা করছে, যারা করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক ত্রাণ কমিটি হবে। তালিকা প্রণয়নে কোনো প্রকার বৈষম্য করা চলবে না। দল মত নির্বিশেষে যা যা প্রাপ্য ঠিক সে অনুযায়ী তালিকা প্রস্তুত করতে হবে। করোনা ভাইরাসের মধ্যে সারা দেশের দায়িত্বরত সাংবাদিকদের আর্থিক সহায়তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিক নেতাদের সাথে মত বিনিময়ের সময় তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, এ সময় সরকারের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। সুরক্ষা দেওয়া যায় সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা আশা করছি খুব সহজে এখানে কিছু একটা করতে পারবো।